ঐতিহ্যবাহী পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিতে বাড়ির উঠোনে আলপনা আঁকার রীতি সেই বহু কাল থেকেই চলে আসছে। আধুনিকতার ছোঁয়ায় হাইটেকের যুগেও সেই ঐতিহ্য এখনও হারিয়ে যায়নি। বহুকাল ধরে চলে আসা সেই পরম্পরা গ্রাম বাংলায় পৌষ সংক্রান্তিতে উঠোনে আলপনা এখনও আঁকেন মা মাসিরা চালের গুঁড়ি দিয়ে। যদিও বর্তমানে বাজারে আলপনার অনেক স্টিকার চলে এসেছে, এরপরেও চালের গুঁড়ির আলপনা গ্রাম বাংলায় দেখা যায়। আর চালের গুঁড়ি বাড়িতে তৈরি করেই করা হয় রকমারি সুস্বাদু পিঠে পুলিও। এটা আমাদের পৌষ মাসের সংক্রান্তি দিন করে থাকি। নবান্ন দান আসে, এই দান উপলক্ষে আমরা পিঠে পুলি করি। প্রত্যেক বছর এরকম পৌষ সংক্রান্তির আগের দিন আমরা বাড়িতে আলপনা করি, ওটানে আমাদের এই পুরা পাড়াতেই হয়। তারপরে এদিন বুড়ির ঘর বানানো হয়, ছেলেরা বুড়ির ঘরে পিকনিক করে। তারপরে ওই পৌষ সংক্রান্তির দিন সকালবেলা উঠে আমরা সূর্যকে পিঠা দিই, তারপরে স্নান করে বাড়ি বাড়ি লুট দেওয়া হয় আমরা। পৌষ সংক্রান্তিতে চালের গুঁড়ির আলপনাই নয়, আগের দিন ছোট ছোট ছেলেমেয়েরা বুড়ি ঘর তৈরি করে পিকনিকও করেন, যা কিনা আবার চড়ুই বাতি নামেও পরিচিত। যুগের তালে কিন্তু সেই ঐতিহ্য একেবারে বিলুপ্ত হয়নি, সেই ঐতিহ্য এখনো গ্রাম বাংলায় দেখা যায়। মানে কিভাবে করতো সেটা? সবাই চান্দা তুললা, সবাই সব বন্ধুরা চান্দা তুললা, ঘর বানায়া সংক্রান্তির আগের দিন তো ঘর বানায়া পিকনিক করুন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।